এপিসোড শুরু হয় চিজুরুকে দিয়ে, যে কাইজাকির প্রতি তার ফিলিংস ব্যাপারে ভাবছিল আর চিজুরুকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল। অন্যদিকে কাইজাকিও চিন্তিত ছিল, কিন্তু তার চিন্তার কারণ ছিল এক্সাম। কাইজাকিকে ছাড়া বাকি সবাই মজা করছিল, কারণ কারো এক্সামের চিন্তা নেই। ওগার সাথে বাকি সবার এক্সাম সহজই লাগছিল, কিন্তু কাইজাকির জন্য এটা এত সহজ ছিল না, কারণ তাকে অনেক কষ্ট করতে হবে এক্সামে পাশ করতে হলে। এরপরে কাইজাকি এবং ওগা দুইজনে ক্রিসমাসের প্ল্যান ডিসকাস করতে লাগে। এই ক্রিসমাসে ওগা কারিওকে ডেটে নিয়ে যেতে চায়, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটাই ভেবে পাচ্ছিল না। ওগা বুঝতেই পারছিল না যে কারিওকে সে ডেটে কোথায় নিয়ে যাবে, এই জন্য সে কাইজাকির কাছ থেকে অ্যাডভাইস চায়। সে কাইজাকির কাছ থেকে অ্যাডভাইস চায়, কারণ কাইজাকের অ্যাডভাইসগুলো অনেক কাজে লাগে। তার অ্যাডভাইসগুলো গ্রোন আপের মতন, মানে প্রাপ্তবয়স্ক লোকের মতন। তখন কাইজাকি বলে, ও তুমি প্রাপ্তবয়স্কদের মতন অ্যাডভাইস চাও, তাহলে কি তুমি প্রাপ্তবয়স্কদের মতন কাজ করার জন্য প্রস্তুত আছো? কিন্তু ওগা কাইজাকির এই কথাটা বুঝতে পারে না। আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে আপনাদের এখনও সেই বয়স হয়নি, বড় হন। যেহেতু ওগা কাইজাকির এই কথাটা বুঝতে পারছিল না, তাই কাইজাকিও নিজের মাথা বেশি খারাপ করতে চায় না। তাই সে ওগাকে বলে, তুমি কারিওকে নিয়ে যেখানে ইচ্ছা সেইখানেই যাও, কিন্তু আমাকে এখন না চালাও, কারণ তার এখন পড়তে হবে। তাছাড়াও তোমাদের দুজনকে একে অপরের জন্যই বানানো হয়েছে, এত বেশি ভেবো না, তুমি যখন ইচ্ছা তখন কারিওর সাথে মজা করতে পারো। কাইজাকির কথা শুনে ওগা লজ্জা পেয়ে যায় এবং সে কাইজাকিকে জিজ্ঞেস করে, তো তুমি চিজুরুকে নিয়ে কোথায় ডেটে যাচ্ছ? ওগা কাইজাকিকে এই কথা এই জন্য জিজ্ঞেস করছিল, কারণ গত কয়েকদিন ধরে সবাই কাইজাকি এবং চিজুরুকে একসাথে দেখছিল, তাই সবাই বুঝতেই পেরেছিল যে তারা দুজনও একে অপরের সাথে প্রেম প্রীতি করছে। যেমন ফেস্টিভ্যালের দিনেও তাদের দুজনকে একে অপরের সাথে জড়াজড়ি করে হাঁটতে দেখছিল সবাই। কাইজাকি ওগার প্রশ্নের কোনো উত্তর দেয় না, কারণ কাইজাকির লাভ স্টোরি ওগার মতো নয়, আর ওগা কখনোই কাইজাকির ব্যাপারটা বুঝতে পারবে না। এরপরে আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়, যেখানে সকালবেলা কাইজাকি স্কুলে যাচ্ছিল এবং তার সামনে সে চিজুরুকে দেখে। কাইজাকি চিজুরুকে দেখে চিজুরুকে শুধু গুড মর্নিংই বলে, কিন্তু চিজুরু কাইজাকিকে দেখে এমন ভাব করে মনে হয় যে সে ভূত দেখে ফেলেছে। এবং কাইজাকি কিছু বুঝতে পারে তার আগেই চিজুরু উল্টো হয়েই দৌড় দেয়, আর তারপর কাইজাকি দেখতেই থাকে। এরপরে ক্লাসের মধ্যেও চিজুরু কাইজাকিকে ইগনোর করে, তারপরে সিঁড়িতেও কাইজাকিকে দেখে দৌড় দেয়, তারপরে করিডোরেও সে কাইজাকিকে কোনো পাত্তা দেয় না। এরপরে চেঞ্জিং রুমে কারিও চিজুরুকে জিজ্ঞেস করে যে সে আসলে কেন কাইজাকিকে ইগনোর করছে। তখন চিজুরু বলে যে, আমি গত কয়েকদিন ধরে কাইজাকির ব্যাপারে একটু বেশি ভাবছি, তাই আমার মনে হয় যে আমার নিজের ইমোশনের প্রতি একটু কন্ট্রোল রাখা উচিত, এবং এই কারণেই সে কাইজাকিকে ইগনোর করা শুরু করলো এবং ভাবলো যে তারা দুইজন একে অপরের কাছ থেকে যত দূরে থাকবে তত সে তার কথা ভুলে থাকতে পারবে। কিন্তু কিছু একটা তো আছে যার কারণে সে এমনটা করতে পারছে না, এবং সেইটা ছিল কাইজাকির প্রতি চিজুরুর ফিলিংস। কিন্তু চিজুরু সেটা বুঝতেই পারছিল না। এরপর তামারাই এবং কারিও নিজে নিজেদের মতন চিজুরুকে বোঝানোর চেষ্টা করে এবং এই সিন এখানেই কাট করা হয়। এবং এরপরে আমরা তামারাই এবং চিজুরুকে একসাথে স্পোর্ট রুমে বসে থাকতে দেখি, যেখানে তারা দুইজন ওগা এবং কারিও রিলেশন ব্যাপারে কথা বলছিল, যে তারা দুইজনেই ক্রিসমাস ইভে একসাথে ডেটে যেতে চলেছে। কথায় কথায় তামারাই চিজুরুকে জিজ্ঞেস করে ফেলে যে, তুমি কেন না এই ক্রিসমাস ইভে কাইজাকিকে একটা ডেটে যাওয়ার কথা জিজ্ঞেস করো? চিজুরু বলে, ক্রিসমাস ইভে ডেট? তামারাই বলে, হ্যাঁ ডেট। এরপরে আমাদেরকে সিন শিফট করে ক্যান্টিনের সিন দেখানো হয়, যেখানে আমরা কাইজাকিকে দেখি যে চিজুরুর ব্যাপারেই ভাবছিল এবং সেও চিজুরুর সাথে এই ক্রিসমাস ইভে একটা ডেটে যেতে চায়। কিন্তু আজকে চিজুরু যে ব্যবহারটা করেছিল তার জন্য কাইজাকির মনে হয় না যে চিজুরু তার সাথে ডেটে যাবে। এই সব কিছু ভাবতে ভাবতে কাইজাকি তার লাঞ্চ নিয়ে যাচ্ছিল, তখনই তার চিজুরুর সাথে দেখা হয়। কিন্তু এইবার চিজুরু কাইজাকিকে দেখে আর পালায় না। চিজুরু কাইজাকিকে জিজ্ঞেস করে, এই 25 তারিখে কি তোমার কোনো প্ল্যান আছে? কাইজাকি না উত্তর শুনে সে বলে, তাহলে আমার সাথে একটু ঘুরতে চলো, একটা ডে সে একটা ডেটে যেতে চাইবে, এই কথা বলতে লেগে সে বলতে পারে না। চিজুরু সেইখান থেকে এই কথা বলে চলে যায় যে, আমি বাকি কথা তোমাকে মেসেজে বলে দিব। এরপরে আমরা রাতে কাইজাকিকে দেখি যে চিজুরুর মেসেজের অপেক্ষা করছিল। চিজুরুর মেসেজ পাওয়ার সাথে সাথে সে একবারে লাফ দিয়ে মোবাইলটাকে নিয়ে খাটের উপর বসে এবং সে মেসেজটা পড়তে লাগে। সেইখানে চিজুরু লোকেশনটা দেয় যে এইখানে তারা দেখা করবে 25 তারিখে, এবং সব কিছু ভালোভাবে বোঝানোর পর চিজুরু আবার তাকে সেই লাভ ওয়ালা স্টিকারটা দেয়
এখন কাইজাকের মতন আমিও বুঝতে পারিনি যে এই স্টিকার দেওয়াটার মানে আসলে কি। এবং লাস্টে তো চিজুরু লিখেই দেয় যে আমরা ডেটে যাচ্ছি। কাইজাকি তো এটা দেখে একদম মুগ্ধ। যাই হোক, এর পরের দিন পেরিয়ে যায় এবং সেই দিন চলে আসে। কাইজাকি রেডি হয়ে ট্রেনে চড়ে চিজুরুর সাথে দেখা করতে যাচ্ছিল এবং রাস্তায় তার সেই মেসেজ গুলোই পড়ছিল। কাইজাকি এই ডেটে যাওয়ার ব্যাপারে রিওকেও বলেছিল, আর রিও বলেছিল যে তুমি ডেটে যেতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে কাইজাকি চিজুরুর দেওয়া সেই লোকেশনে পৌঁছে যায় যেখানে দেখে চিজুরু আগে থেকেই অপেক্ষা করছিল। এখানে মজার বিষয় এটা যে তারা দুইজনেই ফিক্সড করা টাইমের 30 মিনিট আগে চলে এসেছে। এরপরে কাইজাকি চিজুরুর একটু প্রশংসা করে আর যেটার জন্য চিজুরু লজ্জা পায়। এরপর তারা দুজনে ভাবতে লাগে এখন কি করা যায় ডেটে। এবং আমরা দেখি চিজুরু তো একদম রিসার্চ করে এসেছে, সাথে তার প্রিন্ট আউটও নিয়ে এসেছে। কিন্তু কাইজাকি অবাক হয় না, কারণ সে চিজুরুকে ভালোভাবেই চেনে এবং বোঝে। এরপরে তারা দুইজন ঘুরতে লাগে। তারা দুজনে একসাথে অনেক ঘুরে অনেক মজা করে। এবং কেউ একজন তো ছিল যে বেয়াদবের মতন তাতে দুইজনার ছবি তুলছিল, এবং একটা দুইটা নয়, তাদের প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলছিল। তারা কখন কি করছিল, এইরকম কাজ পৃথিবীতে একটা খচ্চর লোকই করতে পারে। এবং আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে সেইটা কে। হ্যাঁ, সেটা রিও। রিওর সাথে অনয়াও ছিল। ছবি তোলা পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু তারা চা খাওয়ার সাথে সাথে তাদের দুইজনার সব কথাগুলোও শুনছিল ইয়ারফোন লাগিয়ে। অনয়া এইখানে খুশিও ছিল আবার দুঃখীও ছিল। অনয়া খুশি ছিল এই কারণে যে কাইজাকি এবং চিজুরু দুইজন একসাথে ভালো সময় কাটাচ্ছে, কিন্তু দুঃখী এই কারণে ছিল যে তাদের দুইজনের এই সময়ের কথাগুলো কারোরই মনে থাকবে না। এরপর রিও কাইজাকিকে একটা মেসেজ পাঠায়, সেই মেসেজটা কি আপনারা একটু পরেই জানতে পারবেন। এবং এইদিকে চিজুরু কাইজাকির জন্য একটা গিফট নেয়, কারণ আজকে ক্রিসমাস তাই। এবং কাইজাকিও চিজুরুর জন্য একটা সেম গিফট নেয়, শুধু অন্য কালারের। এবং মেবি সেইটা কিচেন বা মোবাইল হোল্ডার, মেবি মোবাইল ধরে থাকার। কাইজাকি চিজুরুকে বলে এই গিফটটা আমার পক্ষ থেকে তোমার জন্য, ক্রিসমাসের জন্য এবং তোমার বার্থডের জন্য। মানে আজকে চিজুরু জন্মদিন ছিল এবং সে চিজুরুকে বলে হ্যাপি বার্থডে। এবং এই কথাটাই রিও কাইজাকিকে মেসেজে বলেছিল একটু আগে। এরপরে তারা দুইজনে একটা অনেক বড় নাগরদোলাতে যায় এবং সেইখানে চিজুরু কাইজাকিকে তার জন্মদিন ব্যাপারে জিজ্ঞেস করে, মানে কাইজাকির জন্মদিন ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ চিজুরুও তার জন্মদিনের দিনে তাকে একটা গিফট দিতে চায়। কাইজাকি বলে তুমি আমার বার্থডেটা মিস করে দিয়েছো, কারণ আমার বার্থডে ছিল আগস্টে, কিন্তু তুমি এই ব্যাপারে চিন্তা করো না। তখন চিজুরু বলে আগস্টে তাই না, তাহলে আমরা পরের বছরই সেলিব্রেট করতে পারবো। এই কথা বলে চিজুরু একটু উদাস হয়ে যায় এবং সাথে কাইজাকিও, এবং তাদের দুইজনের মাঝখানে একদম নিস্তব্ধতা বয়ে যায়, কারণ তারা দুইজনেই জানে যে এর পরের বছর আর আসবে না তাদের জন্য। তখনই কাইজাকি বলে যে সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না, এবং আর কিছুদিনের মধ্যে এই বছরটাও শেষ হয়ে যাবে। আমি এই বছর ট্রান্সফার হয়ে এই স্কুলে এসেছি, তোমার সাথে দেখা করেছি, ওগার সাথে দেখা করেছি এবং বাকি সকলের সাথে, এবং আমাকে অনেকগুলো পরীক্ষাও দিতে হয়েছে। আমার সামনে অনেকগুলো জিনিস ছিল যেগুলোকে নিয়ে ভাবার জন্য, চিন্তিত হওয়ার জন্য, আবার ভয় পাওয়ার জন্যেও, কিন্তু তারপরেও আমার প্রত্যেকটা মুহূর্ত সুন্দর ছিল। আমি তোমাদের সকলের সাথে সময় কাটিয়েছি এবং অনেকগুলো স্মৃতি তৈরি করেছি। যখন আমি বড় হয়ে যাব তখন আমার সব কথাগুলো আবার মনে পড়বে এবং আমি এই দিনগুলোকে অনেক মিস করব, এবং বিশেষ করে আজকের দিন যেটা আমি তোমার সাথে কাটাচ্ছি। এই কথা শুনে চিজুরু দাঁড়িয়ে যায় এবং বলে যে আমারও তোমার মতনই মনে হচ্ছে, আমিও এই দিনগুলোকে কখনোই ভুলবো না। এবং এরপরে আজকের দিনটা শেষ হয়ে যায়, তারা দুইজন বাড়ি যেতে লাগে। যাওয়ার সময় রাস্তায় কাইজাকি বলে আমরা কি আরেকটু সময় কথা বলতে পারি। কাইজাকি এখন ফিরে যেতে চাচ্ছিল না এবং চিজুরিও রাজি হয়। দুইজন পার্কের পাশ দিয়ে হাঁটছিল এবং তাদের কাটানো সময়গুলোকেই মনে করছিল। ওইখানেই চিজুরু কাইজাকিকে তার মনের কথা বলে যে সে কাইজাকির ব্যাপারে যতই ভাবে সে ততই চিন্তিত হয়। সে বুঝতেই পারছিল না যে সে কাইজাকির ব্যাপারে কি এমন ভাবে, সে কেন এত চিন্তিত। কাইজাকিও সেম কথা বলে এবং বলে আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি চিজুরু। এবং অবশেষে কাইজাকি বলেই ফেলে তার মনের কথা। কাইজাকির কনফিউশন শুনে চিজুরুর সব কনফিউশন দূর হয়ে যায় এবং চিজুরুও কাইজাকিকে কনফেস করে দেয় যে সেও কাইজাকির মতন সেম ফিল করে। এরপর ঠান্ডা বাতাস বইতে লাগে, বরফ পড়তে লাগে এবং তারা দুইজন একটা ছাতার নিচে বাসায় ফিরে যেতে লাগে। এবং এই এপিসোডটা এইখানে শেষ হয়ে যায়।
এইটা আমাদের রিলাইফ সিরিজের সেকেন্ড লাস্ট এপিসোড ছিল। এরপরে আর মাত্র একটা এপিসোডই আসবে, তারপরে এই সিরিজটা শেষ হয়ে যাবে। আশা করি আমার এই আওয়াজে আপনাদের এই সিরিজটা শুনতে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিন, কারণ ভবিষ্যতেও আমরা এরকম এবং এর চেয়েও ভালো সুন্দর সুন্দর অ্যানিমে মুভিজ এবং সিরিজ এক্সপ্লেন করব। সো আজকের মতন থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই।